মাসখানেক পরেই নতুন বছর শুরু। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে উঠবে নতুন বই, হবে পাঠ্যপুস্তক উৎসব। এ কারণে মুদ্রণ পাড়া এখন ব্যাপক সরগরম, ব্যস্ততার সীমা নেই শ্রমিকদের। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিকূল পথ পাড়ি দিয়েও ছাপা হচ্ছে 35 কোটি বই। পয়লা জানুয়ারির আগেই তারা নতুন বই পৌঁছে দিতে যান স্কুলে স্কুলে। হৃদয় আহমেদ জয়ের ক্যামেরায় ও দিলীপ কুমার মণ্ডলের তথ্যে ডেস্ক রিপোর্ট। কদিন বাদেই বই উৎসবে মাতবে গোটা দেশ, চলছে তারই প্রস্তুতি। শ্রমিকদের কারো চোখেই নেই ঘুম, কেউ ব্যস্ত ছাপার কাজে, কারো ব্যস্ততা বাধায়ে। বিরামহীন কাজের এই চিত্র রাজধানীর ডেমরা থানার মাতোয়াইন এলাকার মুদ্রণ পাড়ার। এই এলাকায় গড়ে উঠেছে 50 থেকে 60টি মুদ্রণ প্রতিষ্ঠান, যেখানে ধুম পড়েছে কাজের। তবে এই মহাযজ্ঞের ছন্দপতন ঘটাচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। এছাড়াও কাগজের দাম বৃদ্ধি, ডলার সংকটের কারণে বই ছাপানোর কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। এরপরও জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে প্রস্তুতিতে ঘাটতি রাখা হচ্ছে না। জানুয়ারি মাসে যেভাবে সমস্যা হচ্ছে বিদ্যুতে বা কাগজে, জানুয়ারি মাসে হয়তো বই দেওয়া মানে একটু কষ্ট করি। পরিস্থিতি অনেক খারাপ, বিদ্যুতে অবশ্যই ঝামেলা করে, বিদ্যুৎ থাকে না আমাদের, যার কারণে আমরা অনেকটা পিছিয়ে গেছি। আরও বইগুলো তাড়াতাড়ি যেভাবে তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায়, আমরা ওই অগ্রসরে দিন রাত 24 ঘন্টা কাজ চালাই যাইতেছি। সর্ব সমস্যা উপেক্ষা করে আমরা চাই যেভাবে হোক আমরা জানুয়ারির মধ্যেই 1 তারিখের মধ্যে আমরা পূর্ণাঙ্গ পাঠ্যপুস্তক নির্দিষ্ট সময়ে পৌঁছে দেওয়ার জন্য। বই ছাপানোর কাজ করছেন যারা, তারা বলছেন প্রতিকূলতা জয় করে আসছে বছরের শুরুতেই। কোমলমতি শিশুদের হাতে বই তুলে দেওয়ার কাজ চলছে পুরোদমে। আমরা আশা করছি হয়তো জানুয়ারির 1 তারিখের ভেতরে আমরা যত দূর সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব, এছাড়া হয়তো কিছু সময় হয়তো অতিক্রম হতে পারে। শিক্ষা উপমন্ত্রী জানালেন এবার কিছুটা সংকট আছে, তবে দুশ্চিন্তার কিছু নেই। আমরা মোটামুটি সবাই কিন্তু আমরা আশ্বস্ত, 1 তারিখ আমরা বই উৎসব অবশ্যই করতে পারবো, এবং হয়তোবা 1 তারিখ ওই একদিনেই সারা বাংলাদেশে বই পৌঁছানো সম্ভব হবে না, তবে ওই সপ্তাহতেই কিন্তু আমরা পৌঁছে দিতে পারবো বলে আমরা সেটা মোটামুটি আমরা আশ্বস্ত হয়েছি। 2023 শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে 34 কোটি 85 লাখ কপি পাঠ্য বই ছাপানো হচ্ছে। তার মধ্যে প্রাথমিক পর্যায়ে 9.5 কোটি বই আছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।